আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ টিফিন নীল তোয়ালে উপন্যাসটি পড়ার সময় সাময়িক সমস্যা তৈরি হয়। আমরা গল্পতরুর পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরু করছি হুমায়ুন আহমেদের তিথি নীল তোয়ালের চতুর্থ পর্ব ছি তিথির তোয়ালে নুরুজামান মুগ্ধ চোখে চিড়িয়াখানার জলাধারের পাশে দাঁড়িয়ে জলহস্তি পরিবারের কাণ্ড কারখানায় সে মুগ্ধ বিস্মিত কিছুক্ষণ পর সে বলছে কি আজীব জানোয়ার তার ইচ্ছা করছে কলা বা বাদাম কিনে এদের খাওয়ায় বাইরে সাইনবোর্ড চলছে চিড়িয়াখানার পশুদের কিছু খাওয়াবেন না নোটিশ না থাকলে সে অবশ্যই কলা বা এই জাতীয় কিছু কিনে খাওয়াতো এরা ফলমূল খায় কিনা কে জানে পানির জানোয়ার মাছ খাওয়ারই কথা তবে পানির জানোর হলেও শুকনাতে এরা অনেকক্ষণ থাকে কাজেই স্থলভূমির খাবার খেতেও পারে কাকে জিজ্ঞেস করা যায় চিড়িয়াখানার লোকজন নিশ্চয়ই জানবেন নুরুজ্জামান চিড়িয়াখানার লোকদের খুঁজে বের করতো তার হাতে সময় বেশি নেই সন্ধ্যা সাতটায় মন্ত্রী সাহেবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে পেয়ে সাহেবের স্ত্রী ব্যবস্থা করে দিয়েছেন কথা ছিল অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে পেয়ে সাহেব টেলিফোন করে জানাবেন তা জানাননি টেলিফোন নাম্বার হারিয়ে ফেলেছিলেন নুরুজ্জামান আবার খোঁজ নিতে গিয়ে ব্যাপারটা জানল ভাগিস খোঁজ নিতে গিয়েছিল মিনিস্টার সাহেব আবার জাপান চলে যাবার কথা জল হস্তি কী খায় এই তথ্য নুরুজ্জামান বের করতে পারছে না এই পর্যন্ত দুজনকে জিজ্ঞেস করল প্রথমজন তাকে রীতিমতো অপমানই করল সে বলল জল হস্তি কী খায় তা দিয়ে আপনার কি দরকার আপনি কি জল হস্তি দ্বিতীয় অপমান করল না সে বলল জানি না সে বালতিতে করে কুচি কুচি করে কাটা লাউ নিয়ে যাচ্ছে কাকে খাওয়াবে কে কে জানে লাউ খায় নুরুজামান ঠিক করলো দিন এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকবে এর মধ্যে এক সময় না এক সময় থেকে খাবার দেবেই তখন দেখে নিলেই হবে আজ থাকা যাবে না মিনিস্টার সাহেবের সঙ্গে দেখা করতে হবে এখনই রওনা দেওয়া দরকার শিক্ষামন্ত্রী চৌধুরী নবীন আজ খান বিরক্ত মুখে বসে আছেন তার আলসার আছে বিকেলের পর থেকে আলসারের ব্যথাটা জানান দেয় ব্যথা নয় তবে অস্বস্তিকর বিকেল থেকে আলসারের ব্যথার থেকেও তীব্র ব্যথা শুরু হয় সেটা হলো দর্শনার্থী যন্ত্রণা দেশটার কি হয়েছে কে জানে অতি তুচ্ছ বিষয় নিয়ে আজকাল লোকজন মন্ত্রীর কাছে চলে আসে গতকাল একজন এসেছিল তার টেলিফোনে বিল বেশি হচ্ছে বিল বেশি হচ্ছে তো তিনি কি করবেন তিনি টেলিফোনের মন্ত্রী না তার হলো শিক্ষা দপ্তর শিক্ষা সংক্রান্ত ব্যাপারে তার কাছে আসা যায় তাও ছোটখাটো কিছু নিয়ে না বড় কিছু তা আসবে না তুচ্ছ ব্যাপার নিয়ে আসবে সময় নষ্ট করবে গত সপ্তাহে একজন আসলো ক্লাস ফোরের ধর্ম বইয়ে ভুল আছে এই খবর নিয়ে একা আসেনি সঙ্গে বিরাট দল তুমুল হইচই স্যার বলুন আপনি বলুন আরবিতে কি ভ আছে তিনি তাৎক্ষণিকভাবে মনে করতে পারলেন না আরবিতে ভ আছে কি না মনে মনে আলিফতে সে পড়তে লাগলেন স্যার আপনি বলুন আছে ভ তিনি অস্বস্তির সঙ্গে বললেন মূল ব্যাপারটা বলুন নাসের বাংলা উচ্চারণ লিখেছে মিনসারুল ভিসু ফি নাস দেখুন অবস্থা ইয়স ভিসু লেখা উচিত ইয়াস ফিসু ফয়ের জায়গায় হয়েছে ভ তিনি বললেন হুম জরুরি ব্যবস্থা নিতে হবে স্যার ছাত্ররা খোদার পাক কালাম ভুল শিখবে তিনি আবারও বললেন হুম আপনি স্যার এই বই নিষিদ্ধ করুন নতুন করে বই ছাপা হবে তারপর ছাত্ররা পড়বে ছোটোখাটো ভুল তো থাকতেই পারে শিক্ষকরা সেগুলি শুধরে দেবেন আপনি কি বলছেন স্যার খোদার পাক পাক্কালামে ভুল থাকবে এটা কি স্যার বিবেচনার কথা হলো প্রতিদিন এরকম কিছু সমস্যা নিয়ে তাকে সময় নষ্ট করতে হয় আর শুনতে হয় তদবির কত ধরনের তদ্বির নিয়ে লোকজন যে আসে তা আল্লাহ জানেন এবং তিনিই জানেন স্থানীয় দারোগা ঘুষ খাচ্ছে তাকে বদলি করতে হবে সেই একই দারোগা অত্যন্ত সৎ তাকে এখানেই রাখতে হবে এই যে অফিসের টিএ বিল আটকে রেখেছে বিল পাশ করতে হবে অমুক ছেলে সন্ত্রাসী মামলা পুলিশের হাতে ধরা পড়েছে অতি ভালো ছেলে পাঁচ অক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে শেষ রাতে ফজরের নামাজ পড়তে বের হয়েছিল টহল পুলিশ ধরে ফেলেছে লম্বা চুল দেখে সন্দেহ করেছে আশেপাশের লোকজনের শত্রুতাও আছে তারাও তাল দিয়েছে কিন্তু ছেলে সরকার করে আপনি না বললে আমাদের অন্য সুর ধরতে হবে চৌধুরী সাহেব সন্ধ্যা থেকে রাত নটা পর্যন্ত ধৈর্য ধরে দেনদরবা শুনেন সন্ধ্যা থেকে তার মাথা ধরা শুরু হয় রাত নটায় সে ব্যথা অসহনীয় হয়ে ওঠে তিনি একসঙ্গে দুটা প্যারাসিটামল এবং একটা সিরাক্সিন খেয়ে বাতি নিভিয়ে চুপচাপ চেয়ারে বসে থাকেন মাথা ব্যথা খানিকটা কমলে এশার নামাজ পড়েন চার রাকাত নামাজ তাতেই গণ্ডগোল হয়ে যায় করাকাত পড়েছেন তার হিসাব থাকে না তার ধারণা প্রতিবারই চার রাকাতের জায়গায় তিনি হয় তিন রাকাত কিংবা পাঁচ রাকাত পড়েন একবার অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলেন তিনি নামাজে দাঁড়িয়ে সুরা ফাতি হাবাদ দিয়ে আত্মাহিয়াতে পড়ছেন মাথা খারাপের লক্ষণ আর কি আজ সন্ধ্যা থেকে তার মাথার যন্ত্রণা হচ্ছে তিনি পিয়েকে বললেন আজ আর কাউকে না শরীর খারাপ কাউকেই না আচ্ছা পাঠাও এতক্ষণ ধরে বসে আছে আপনি স্যার শুধু শুনে যান আমিও বলে দেব যেন বেশিক্ষণ আপনাকে বিরক্ত না করে রাত আটটার পর আর কাউকে পাঠাবে না জি আচ্ছা স্যার নুরুজামান মন্ত্রীর ঘরে ঢুকলো রাত ঠিক আটটায় ঢুকে এসে বলল স্যার আপনার কি শরীর খারাপ চৌধুরী সাহেব দর্শন প্রার্থীর মধ্যে এই প্রথম এই জাতীয় কথা শুনলেন অন্যরা ঘরে ঢুকেই তাদের সমস্যার কথা বলতে শুরু করে সময় নষ্ট করতে চায় না চৌধুরী সাহেব বললেন আপনি বসুন নুরুজ্জামান বলল আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা খুবই খারাপ স্যার আমি আরেক দিন আসব শরীর এমন কিছু খারাপ না বসুন নুরুজ্জামান বলল আপনার ঘরে খুব ভয় ভয়ে ঢুকেছিলাম মন্ত্রীর ঘর মন্ত্রীদের আগে শুধু দূর থেকে দেখেছি ভয় কেটেছে জি স্যার কেটেছে চৌধুরী সাহেব বেল টিপে দু কাপ চা দিতে বললেন নুরুজ্জামান বলল স্যার আমি চা খাই না গ্রাম অঞ্চলে থাকি চায়ের অভ্যাস হয় নাই অভ্যাস না হলেও খান মন্ত্রীর ঘরের চা খেয়ে দেখুন কেমন লাগে দেশে ফিরে গল্প করতে পারবেন বলতে পারবেন মন্ত্রী সাহেব আমাকে খুব খাতির করেছেন নিজের হাতে চা বানিয়ে খাইয়েছেন জি আচ্ছা স্যার চা খাব চৌধুরী সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে আবেগ শূন্য গলায় বললেন এখন বলুন দেখি কী তো উদ্ভিন নিয়ে এসেছেন একটা স্কুলের ব্যাপারে এসেছি স্যার নাম দিয়েছি বেগম রোকিয়া গার্লস হাই পায়রা বন্ধের বেগম রোকিয়া ব্যাখ্যা লাগবে না বেগম রোকিয়ার নাম আমি জানি শিক্ষামন্ত্রী মানে যে মূর্খ হতে হবে এমন তো কোনো কথা নেই আগে নাম ছিল মুমিনুল নিসা গার্লস স্কুল নেসা আমার পপুর নাম তারপর শেষ রাতে একটা স্বপ্ন দেখে নামটা বদলে দিলাম স্বপ্ন দেখলেন বেগম রোকে আপনাকে বলছেন তার নাম স্কুলের নাম রাখতে জি না ব্যাপারটা কি আপনাকে বলবো বলুন যতক্ষণ আমি চা খাব ততক্ষণই বলবেন চা শেষ হওয়া মাত্র আপনার ইতিহাস বর্ণনা বন্ধ করবেন এবং চলে যাবেন পারবেন না পারবো স্যার আমার পপু নেসা খুব দুঃখী মহিলা স্যার বিয়ের দু বছরের মধ্যে স্বামী মারা গিয়েছিল তার তখন দুটা যমজ সন্তান একটা ছেলে একটা মেয়ে মেয়েটার নাম সাবেরা ছেলেটার নাম নামের দরকার নেই বলে যান নাম বলতে গিয়ে সময় নষ্ট করছেন আমার চা প্রায় শেষ হয়ে আসছে যমজ বাচ্চা দুটাকে নিয়ে স্বামীর সংসারে পড়ে রইলেন কোথাও গেলেন না বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিয়েও করলেন না বাচ্চা দুটার বয়স যখন সাত বছর তখন দুজন একসঙ্গে পানিতে ডুবে মারা গেল ভাইটা পানিতে পড়ে গিয়েছিল তাকে বাঁচাতে গিয়ে বোনটাও মারা গেল বলেন কি তারপরও পুপু দীর্ঘদিন বেঁচেছিলেন মারা গেলেন গত বছর শ্রাবণ মাসে মরার সময় তার সব জমি জমা আমার নামে লিখে দিয়ে গেলেন আমাকে খুব স্নেহ করতেন আমি ভাবলাম পুপু খুব কষ্ট নিয়ে পৃথিবী থেকে গেছেন তার জন্য যদি ভালো কিছু করতে পারি তাহলে তার আত্মা শান্তি পাবে তখন তার সবটা জমি আমি স্কুলের জন্য দিয়ে দিলাম স্কুলের নাম দিলাম পুপুর নামে তারপর স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলেন স্যার দেখলাম ফুপু খুব সুন্দর ঝকমকা শাড়ি পরা কপালিটি গা ভর্তি গয়না গয়নার ভেতর লাল নীল সবুজ কত রকম পাথর পান খেয়ে ফুপুর ঠোঁ টকটকে লাল ফুপু বললেন ওরে নুরু দেখ কি সুন্দর সুন্দর গয়না আমার গায়ে আমি বললাম ফুপু আপনি মনে হয় খুব সুখে আছেন ফুপু বললেন হ্যাঁ রে পোকা খুব সুখে আছি স্বামী সন্তান সব সঙ্গে আছে তবে ছেলেটা বড় দুষ্টুমি করে সারা সারাদিন আছে খেলার মধ্যে একে নিয়ে আমি চিন্তায় অবস্থির শাসনও করতে পারি না শাসন করতে গেলেই তোর ফুপা এসে বলে করো কি করো কি আমার মেয়েও হয়েছে ভাই সোহাগি তার ভাইরে কিছু বললেই তার মুখ ভার বড় যন্ত্রণায় আছে নুরু বলেই পুপু আনন্দে হাসতে লাগলেন আমি বললাম আপনার আনন্দ দেখে ভালো লাগছে পপু ফুপু বললেন তুই গরিব মানুষ তোকে বিষয় সম্পত্তি দিয়ে এসেছিলাম তুই তুই স্কুল করে বসে আসিস আমি বললাম আপনার কি এটা পছন্দ না পুপু ফুপু বললেন অবশ্যই পছন্দ তবে তুই আমার নাম দিয়েছিস এটাতে খুব লজ্জায় পড়েছি নামটা দে জি আচ্ছা দেব ফুপু তখন বললেন কাছে এত গাধা তোর মাথায় হাত রেখে আমি একটু দোয়া করি আমি ফুপুর কাছে যাবার চেষ্টা করলাম তখনই ঘুম ভেঙে গেল চৌধুরী সাহেবের চা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তিনি কিছুই বললেন না তিনি স্থির চোখে তাকিয়ে আছেন তিনি দেখলেন তার সামনে বসে থাকা বোকা ধরনের মানুষটির চোখ দিয়ে পানি পড়ছে সে চোখের পানি মোছার জন্য পকেট থেকে রুমাল বের করতেই রুমালের সঙ্গে দুটো গাছের পাতাও টেবিলে পড়ল চৌধুরী সাহেব অন্য প্রসঙ্গে যাবার জন্য বললেন গাছের পাতা পকেটে নিয়ে ঘুরছেন নুরুজামান চোখ মুছতে মুছতে বলল আমি স্যার পাতার বাসি বাজাই তাই নাকি দেখি বাজান তো পাতার বাসি আজ স্বপ্নটা আপনাকে বলায় মনটা খারাপ হয়ে গেছে অন্য একদিন এসে বাসি শুনিয়ে যাব আচ্ছা ঠিক আছে অন্য একদিন আসবেন বাসি শোনাবেন স্কুলের কাজ নিয়ে চিন্তা করবেন না আমি করে দেব চৌধুরী সাহেব লক্ষ্য করলেন তার মাথা ধরা সেরে গেছে শরীরটা ঝরঝরে লাগছে সুরমা মেল রাত সাড়ে দশটায় ছাড়বে জাফর সাহেব দুজনের একটা প্রথম শ্রেণীর স্লিপিং বার্থ রিজার্ভ করেছিলেন এখন তিথি ওই কামরায় একা যাবে নুরুজ তার সঙ্গে যাচ্ছে তবে সে অবশ্যই অন্য কামলায় থাকবে জাভার সাহেব বললেন ভয় পাবি না তো মা তিথি বললো ভয় পাবো কেন আমি একা তো যাচ্ছি না হাজার দুয়েক যাত্রী আমার সঙ্গে যাচ্ছে দ্যাটস ট্রু দরজা বন্ধ করে শুয়ে ঘুমিয়ে থাকবি ঘুম বাংলা দেখবি সিলেট রেল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করবি না তো বাবা আচ্ছা দুশ্চিন্তা করবো না যে কোনো কারণেই হোক তুমি কোনো ব্যাপার নিয়ে খুব আপসেট হয়ে আছো বলে আমার মনে হয় আমি মাকে নিয়ে আসি তারপর তোমার ওই সব ঝগড়া মন কষা পুরোপুরি দূর করে দেব জাফর সাহেব কিছু বললেন না তিথি রাতের রান্না করতে চেয়েছিল জাফর সাহেব রান্না করতে দিলেন না তিনি হোটেল থেকে খাবার আনতে গেলেন নুরুজ্জামান এখনও ফেরেনি এ নিয়েও তিনি খানিকটা চিন্তিত বোধ করছেন নুরুজ্জামান না ফিরলে তিথির যাওয়া তিনি বন্ধ করে দেবেন তবে সে ফিরবে তিথি বলেছে নুরুজ্জামান ঠিক সাড়ে নটার সময় হাতে একটা আনারস নিয়ে ফিরে আসে ঘড়িতে এখনও সাড়ে নটা বাজেনি নটা দশ বাজে হাতে সময় আছে তিথির কাপড় গোছানোই আছে তবু কোথাও যাবার আগে সমস্যা হয় সব সময় দেখা যায় সব নেওয়া হয়েছে শুধু জরুরি জিনিসটাই নেওয়া হয়নি টেলিফোনে অনেকক্ষণ ধরেই রিং হচ্ছে তিথি বিরক্ত মুখে উঠে গেল ওপার থেকে মারফ উদ্বিগ্নবেলায় বলল তিথি দুপুরে তুমি কোথায় ছিলে আমি এক লক্ষবার টেলিফোন করেছি তিথি বলল কেমন আছো আমি কেমন আছি সেটা বড় ব্যাপার না তুমি কেমন আছো ভালো গলা শুনে মনে হচ্ছে রাগ করেছো আমার কি রাগ করার মতো কারণ নেই থাকতে পারে তবে আমার কারণে তোমার রাগ করার মতো গ্রাউন্ড নেই ব্যাখ্যা করব, দরকার নেই অবশ্যই দরকার আছে মন দিয়ে শুনো শুনছি একটু ধরে থাকো আমি একটা সিগারেট ধরিয়ে নিই জাস্ট এ সেকেন্ড তিতি রিসিভার ধরে আছে মারুফ সিগারেট ধরাতে ধরাতে অতি দ্রুত ভেবে নিচ্ছে কি বলবে তিথির কাছে সকালবেলা কেন আসেনি তা গুছিয়ে বলতে হবে আগে থেকে সে কিছু ভেবে রাখেনি মারুফ দেখেছে তার তাৎক্ষণিক গল্প অনেক সুন্দর হয় সে নিশ্চিত এবারও তাই হবে তিথি হুম সরি তোমাকে স্ট্যান্ড বাই রেখে দিয়েছি আসলে ভেজা সিগারেট ধরাতে পারছিলাম না কি হয়েছে শোনো সকালে ঘুম ভেঙে দেখি আমার অভিমানে কুশলী পিতা ভাষায় নেই তার ব্যাগ নিয়ে বিদায় হয়ে গেছেন তবে আসল জিনিস ফেলে গেছেন আসল জিনিস কি আসল জিনিস হলো তার মানি ব্যাগ মানি ব্যাগ বালিশের নিচে রেখে ঘুমিয়েছিলেন ওইটি ফেলে রেখে চলে গেছেন আমার মাথায় শক্ত আকাশ ভেঙে পড়ল দু ঘন্টার জন্য চুক্তিতে একটা বেবি ট্যাক্সি ঠিক করে বের হলাম পিতার খুঁজে ইন সার্চ অফ ফাদার ঢাকার যেখানে যত আত্মীয় আছেন সবার বাসায় গেলাম তিথি উদ্বিগ্ন গলায় বলল ওনাকে পাওয়া গেছে পাওয়া গেল দুপুর একটা কুড়ি মিনিটে আমার ঘড়িতে সেকেন্ডের কাঁটা নেই সেকেন্ডের কাঁটা থাকলে সেকেন্ডও বলে দিতাম ওনাকে কোথায় পাওয়া গেছে আন্দাজ তো আন্দাজ করতে পারছি না হাসপাতালে শেষ চেষ্টা হিসেবে আমি হাসপাতালগুলিতে একবার খোঁজ নিলাম ভাগ্য ভালো প্রথম খোঁজ করলাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই পাওয়া গেল বলো কি আমার রাগি পিতা রাগে এবং প্রখর রৌদ্রতাপে মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়েছিল শরদয় জনগণ তাকে হাসপাতালে রেখে গেছে তবে তার হ্যান্ড নিয়ে গেছে এখন এখন উনি কেমন আছেন আছেন ভালো যাবার পর উঠেছেন ধরেছেন কয়েকটা শরীরে কোরআন শরীফ পাঠ করবেন আমাকে টাইপের একটা কোরআন শরীফ জোগাড় করে দিতে হবে লাখনো টাইপটা কি দু ধরনের টাইপে কোরআন শরীফ ছাপা হয় একটা কলকাতা টাইপ একটা লাখনো টাইপ তিথি তুমি কি একটু ধরবে আমার সিগারেট নিভে গেছে ধরিয়ে নেই তিথি রিসিভার ধরে আছে মারক সিগারেট ধরাতে ধরাতে এতক্ষণ কি বলল তা গুছিয়ে নিল কোরআন শরীফের ব্যাপারটা সে হঠাৎ করে নিয়ে এসেছে বড় ধরনের মিথ্যা বলার এক পর্যায়ে কোরআন শরীফ নিয়ে এলে সুবিধা হয় যারা মিথ্যাটা শুনছে তারা নিশ্চিত হয় এটা মিথ্যা না কোনো মুসলমান ছেলে সংস্কারের কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক কোরআন শরীফ জুড়ে মিথ্যা বলে না হ্যালো তিথি হুম শুনলে তো আমার ঘটনা শুনলাম আই এম সরি তুমি কেন সরি হবে সরি হলাম আমি আমার যে কী খারাপ লাগছিল তোমাকে বুঝে বলতে পারবো না আমি বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো না যাই হোক এখন তোমার খবর বলো আমার বলার মতো কোনো খবর নেই আমি কিছুক্ষণ পর সিলেট রওনা হচ্ছি কোথায় রওনা হচ্ছ সিলেট কেন মাকে নিয়ে আসতে যাচ্ছি বিয়ের ব্যাপারটা মাকে বলতে হবে না বাবাকে রাজি করিয়েছি মাকে রাজি করাতে হবে মজার ব্যাপার কি জানো সিলেট যাচ্ছি আমি একা একা মানে একা মানে একা অল বাই মাইসেল বাবার আমি আমরা দুজনে যাবার কথা ছিল এখন ঠিক হয়েছে বাবা যাবেন না আমি একা যাব একটা স্লিপিং বার্থ রিজার্ভ করা আছে তিথি বলো আমি কি যেতে পারি তোমার সঙ্গে প্রথমত একা একা তুমি রাতে ট্রেনে যাবে ভাবতে আমার খারাপ লাগছে দ্বিতীয়ত সারারাত গল্প করতে করতে যাওয়ার আলাদা আনন্দ আছে সারারাত গল্প করার আনন্দ তো অনেক পাবে তা পাবো তবে সেটা বিয়ের পরে বিয়ের আগে সারারাত গল্প করার আনন্দ অন্যরকম তুমি জানলে কিভাবে অনুমান করছি কল্পনায় বুঝতে পারছি প্রকৃতি আমাকে কল্পনা করার অসাধারণ ক্ষমতা দিয়েছেন তোমার ট্রেন কটায় রাতে সাড়ে দশটায় আমি ঠিক দশটার সময় কমলাপুর রেলস্টেশনে উপস্থিত থাকব আরে না না অসম্ভব শোনো তিথি নেপোলিয়ান যখন সৈন্যবাহিনী নিয়ে আল পর্বতমালার সামনে এসে দাঁড়ালেন এবং ঠিক করলেন তিনি তার সৈন্যবাহিনী নিয়ে পর্বতমালা অতিক্রম করবেন তখন তার সেনাপতি বলল এটা অসম্ভব তার উত্তরে তিনি বললেন অসম্ভব হচ্ছে একটি শব্দ যা শুধু বোকাদের অভিধানে পাওয়া যায় নেপোলিয়ানের পক্ষে যে কথা বলা সম্ভব তাকে তোমার পক্ষে বলা সম্ভব তুমি তো নেপোলিয়ান না কে বলল আমি নেপোলিয়ান না আমি অবশ্যই নেপোলিয়ান আমি ঠিক দশটায় ট্রেনে চেপে বসবো সার গল্প করব তুমি মনে করে ফ্লাস ভর্তি করে চা নেবে মারব শুনো দয়া করে এই কাজটা করবে না প্লিজ প্লিজ স্টেশনে দেখা হবে মারুফ টেলিফোন নামিয়ে রাখলো আজ তার মনটা খুব ভালো আজি সাহেবের কাছ থেকে দশ হাজার টাকা নেওয়া হয়েছে নীলা পাথর কেনার টাকা বিয়েতে কাজে লাগবে পরে সুন্দর কোনো গল্প বলে আজি সাহেবকে ঠান্ডা করলেই হবে জাফর সাহেব মেয়েকে ট্রেনে তুলে দিতে এসেছেন তিথি অস্বস্তিতে মরে যাচ্ছে যদি মারুফের সঙ্গে দেখা হয়ে যায় বাবাকে তাহলে সে কি বলবে বাবা বা কি মনে করবেন তিথি ভয়ে ভয়ে চারদিক দেখছে মারফকে দেখা যাচ্ছে না এত মানুষের মাঝে চট করে দেখা পাওয়াও মুশকিল কোথাও নিশ্চয় আছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে সে নিশ্চয়ই দু নম্বর প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে করছে তিথিকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে আসবে তখন তিথি তার বাবাকে কি বলবে দু নম্বর প্ল্যাটফর্মেও মারুফকে দেখা গেল না তবু তিথির অস্বস্তি দূর হলো না যে কোনো মুহূর্তে সে উদয় হতে পারে জাফর সাহেব যখন মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তখনই শুধু তিথি খানিকটা বোধ করলো মারুফ এখন এসে উপস্থিত হলে তেমন কোনো অসুবিধা হবে না নুরুজ্জামানকে সামলানো যাবে সরল ধরনের মানুষ এদেরকে যা বলা হয় তাই তারা বিশ্বাস করে সে সাড়ে নটায় বাসায় ফিরেছে তাকে বলা হয়েছে সিলেটে যেতে হবে সে সঙ্গে সঙ্গে ব্যাগ গুছিয়ে প্রস্তুত একবার জিজ্ঞেস করেনি কেন যেতে হবে কদিন থাকতে হবে হলুদ রঙের একটা কোট তার গায়ে কোটের বোতামগুলি মেরুন রঙের কোনো সুস্থ মাথার মানুষ এরকম একটা কোট গায়ে দিতে পারে সে আবার সুযোগ পেলেই তিথিকে কোট সম্পর্কে জ্ঞান দিচ্ছে রাস্তার সাইডে বিক্রি করছিল হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছে একটা দুইটা না শত শত কোট আমি শুধু শুধু জিজ্ঞেস করলাম দাম কত বলল দুশো টাকা আমি চলে আসছি দোকানদার বলল চলে যাচ্ছেন কেন একটা দাম বলেন তারপরে চলে যান যদি দরে বনে দিয়ে দিব না বললে নাই আমি বললাম পঞ্চাশ টাকা কেনার ইচ্ছা নাই এই জন্য বললাম পঞ্চাশ আগে একবার স্যান্ডেল কিনে ঠক খেয়েছিলাম তাই বুদ্ধি করে এমন কম দাম বললাম সে সাথে সাথে পলিথিনের ব্যাগের ভিতর ঢুকায় খুঁট দিয়ে দিল ফুললাম এমন বিপদে না কিনেও পারি না নিজের মুখে দাম বলেছি জিনিসটা কেমন হয়েছে ভালো ঠিক বলেছেন ভালো খুব গরম গরমের চোটে ঘাম ছুটেছে তিথি অনেক কষ্টে হাসি থামিয়ে বলল গরমের মধ্যে কোট গায়ে দিয়েছেন ঘাম তো ছুটবেই এখন গরম তবে সিলের শীতের জায়গা তখন দরকার লাগবে তাছাড়া ট্রেন ছাড়লেও শীত লাগবে তিথির বলতে ইচ্ছা করছে নুরুজ্জামান সাহেব তাকিয়ে দেখুন একমাত্র আপনি কোট পরে আছেন মারব যে শেষ পর্যন্ত আসবে না এটা তিথি ভাবতে পারেনি ট্রেন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত সে আশা করে রইল সে দেখবে মারব ছুটতে ছুটতে আসছে পরনে সুন্দর একটা হাওয়াই শার্ট মাথার চুল এলো সে বোধ হয় চুল আসছে না বিয়ের পর একটা কাজ তিথি অবশ্যই করবে মারফের চুল আসছে দেবে ট্রেন ছেড়ে দিয়েছে জানলার কাছে তিথি একা বসে আছে কামরার দরজাটা খোলা দরজা বন্ধ করলে সে একা হয়ে যাবে তিথি এখনো দরজা বন্ধ করছে না এখনো সে আশা করে আছে দেখা যাবে হুট করে দরজা দিয়ে মারুফ ঢুকছে এরকম তো হতেই পারে কামরার দরজা তিথি ইচ্ছা করে খোলা রেখেছে তার মন বলছে মারুফ ট্রেনে উঠেছে তাকে খুঁজে পাচ্ছে না ফার্স্ট ক্লাস কামরাগুলিতে সে খুঁজবে দরজা খোলা না রাখলে সে বুঝবে কি করে তিতি এখানে আছে ট্রেনের অ্যাটেন্ডেন্ট ঢুকি দিল হাতে কম্বল এবং বালিশ দুটি বেশ পরিষ্কার সাধারণত ট্রেনের অ্যাটেন্ডেন্টের চেহারা এবং আচার আচরণ রুক্ষ ধরনের হয়ে থাকে এর তেমন না এর বয়স অল্প সুন্দর চেহারা কথা বলছে ভদ্র এবং বিনীত ভঙ্গিতে আপা রাতের খাবার খাবেন না চা দেই আপা চা খান রাত এগারোটার পর চা বন্ধ হয়ে যাবে দিন চা দিন দরজাটা কি বন্ধ করে দেব আপা না কিছুক্ষণ খোলা থাক ট্রেনের গতি বাড়ছে রাতের ট্রেনগুলি কি সব সময় দ্রুত চলে জ্যোৎস্না আছে ট্রেনের জানলা থেকে জ্যোৎস্না মাখা প্রকৃতি দেখার মতো আনন্দ আর কি বা হতে পারে রাতে ট্রেনে উঠলে তিথি সবসময় মনে হয় ট্রেনে ট্রেনে জীবনটা কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না তবে একা না একজন পাশে দরকার এমন একজন যাকে দেখতে ভালো লাগে যার পাশে বসতে ভালো লাগে যার কথা শুনতে ভালো লাগে এমন একজন যে কথা বলতে বলতে চোখ ফিরিয়ে নিলে চিৎকার করে বলতে ইচ্ছা করে তুমি চোখ ফিরিয়ে নিলে কেন খবরদার আর কখন এরকম করবে না মারুফ কি এমন একজন অবশ্যই মারুফ নিজে কিন্তু তা জানে না তিথি জানে তিথি তাকে তা জানতে দেয়নি কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় তিথি নিজেকে ছোট করতে ইচ্ছা হয় না মারফের সঙ্গে তার পরিচয় পর্বটা বেশ অদ্ভুত তিথি এক দুপুরবেলা সায়েন্স লাইব্রেরি থেকে বের হয়েছে মাথা না আছড়ানো এলোমেলো চুলের এক ছেলে এসে বলল গত বছর ময়ূহের অনুষ্ঠানে আপনার গান আমার অদ্ভুত ভালো লেগেছে আপনার সঙ্গে আজ এইভাবে দেখা হয়ে যাবে ভাবিনি যদিও আপনাকে অনেক খুঁজেছি যাদের প্রাণপণ খোঁজা হয় তাদের কখনো পাওয়া হয় না ভাগ্যাস আপনাকে পেলাম আমার নাম মারুফ তিথি হক চকিয়ে গেল নিজেকে সামলে নিয়ে কোনো মতে বলল আপনি মনে হয় ভুল করছেন আমি গান গাইতে পারি না কখনো গান গাইনি ময়খন অনুষ্ঠান কি তাও জানি না আই এম সরি সরি হবার কিছু নেই মানুষ ভুল করে আপনিও করেছেন তা করেছি তবে আমি সচরাচর ভুল করি না তিথি তখন চট করে মনে হলো এই ছেলেটা তার সঙ্গে কথা বলার জন্য গল্পটা বানিয়েছে তার মন খারাপ হলো তিথি এমন কেউ না যে তার সঙ্গে কথা বলার জন্য একটা মিথ্যা গল্প তৈরি করতে হবে মারুফ তখন দাঁড়িয়ে আছে তিথি সহজ ভঙ্গিতে বলল কিছু বলবেন মারুফ বলল একটা কথা বলতে চাচ্ছি সাহসে কুলাচ্ছে না আপনি যদি অন্য কিছু মনে করেন বলুন আমি কিছু মনে করব না আপনি ভাবছেন আপনার সঙ্গে আলাপ করবার জন্যে আমি এই গল্পটা বানিয়েছি এই জন্য আমার মন খারাপ লাগছে গল্পটা আমি বানাইনি আমি উপন্যাসিক না গল্প বানাবার ক্ষমতা আমার নেই বিশ্বাস করুন আমি বিশ্বাস করলাম তিথি লাইব্রেরি থেকে নেমে এলো রাস্তায় রিক্সা নিল রিক্সায় উঠে আরেকবার তাকালো ছেলেটার দিকে সে অন্যদিকে তাকিয়ে আছে ধক করে তিথির বুকে ধাক্কা লাগলো তিথি ভেবেই ছিল মারুস নামের এই ছেলেটি তার দিকে তাকিয়ে থাকবে কেন সে তা করল না এটা এমন কোনো বড় ঘটনা না খুবই সামান্য ঘটনা কিন্তু এই সামান্য ঘটনার কারণে তিথি সেই রাতে এক ফোঁটা ঘুম হলো না ফজরের ভোর রাতে উঠে দেখেন তিথি অন্ধকারে বসার ঘরে সোফায় চুপচাপ বসে আছে তিনি বললেন কি হয়েছে রে তিথি তিথি কাঁদো কাঁদো গলায় বললো কিছু হয়নি পরের তিন মাস মারুফের সঙ্গে তিথির দেখা হয়নি যতবার তিথি লাইব্রেরিতে গিয়েছে ততবারই তার মনে হয়েছে আজ লাইব্রেরি থেকে বের হয়ে মারুফ নামের ওই ছেলেটার সঙ্গে দেখা হবে দেখা হয়নি প্রতিদিনই চাপা এক ধরনের কষ্ট নিয়ে তিথিকে বাসায় ফিরতে হয়েছে প্রতিদিনই সায়রা জিজ্ঞেস করেছেন কী হয়েছে তোর বলতো তিথি বলেছে কিছু হয়নি অবশ্যই হয়েছে সব আমাকে খুলে বল খুলে বলার মতো কিছু হয়নি মা তারপর একদিন তিথি হাসি মুখে বাসায় ফিরল দেখা হয়েছে মারুফের সঙ্গে তিথি লাইব্রেরি থেকে বের হয়ে দেখলো মারুফ লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরাবার চেষ্টা করছে বাতাসের জন্য সিগারেট ধরাতে পারছে না তিথি একবার ভাবলো কিছু না বলে এগিয়ে যাবে পর মুহূর্তেই সব সংকোচ সব দ্বিধা ছেড়ে ফেলে এগিয়ে এসে বলল কেমন আছেন মারুফ বলল ভালো তিথি বলল আমাকে চিনতে পারছেন তো পারছি মুখের অনুষ্ঠানে আপনি গান গিয়েছিলেন যদিও আপনি তা স্বীকার করেন না আপনি ত্রিশ সেকেন্ড আমার জন্য দাঁড়াবেন আমার দেশ লাইয়ের কাঠি শেষ হয়ে গেছে আমি সিগারেটটা ধরিয়ে নিয়ে আসি তিথি বলল এই কাজটা কি আপনি ত্রিশ সেকেন্ডে করতে পারবেন মানব বলল পারব আপনি ঘড়ি দেখুন আমি ত্রিশ সেকেন্ডে সিগারেট ধরিয়ে আবার এখানে চলে আসব। আপনার ঘড়িতে সেকেন্ডের কাটা আছে তো আছে ফাইন তাকিয়ে থাকুন সেকেন্ডের কাটার দিকে মানুষ সাতাশ সেকেন্ডের মাথায় সিগারেট ধরিয়ে চলে এলো এবং হালকা গলায় বলল ত্রিশ সেকেন্ড আসলে অনেক দীর্ঘ সময় আমরা তা বুঝতে পারি না চা নিয়ে এসেছে চা ঢেলে দেব আপা না আমি নিজে ঢেলে নেব আমরা এখন কোথায় আছি ক্রস করেছি আপা নেক্সট স্টপেজ কোথায় ভৈরব আপার দরজা বন্ধ করে দিয়ে যায় আচ্ছা ঘুমবার সময় ভেতর থেকে লক করে দেবেন আপা আচ্ছা তিথে একা একা চা খাচ্ছে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে এখন আর ভালো লাগছে না পৃথিবীর কোনো সুন্দর দৃশ্যই বোধ হয় এক নাগারে বেশিক্ষণ দেখা যায় না সুন্দর যেমন আকর্ষণ করে তেমনই বিকর্ষণও করে দরজায় নখ হচ্ছে নুরুজামান এসেছে বোধ হয় তিথি লক্ষ্য করেছে এর মধ্যে কয়েকবার সে দরজার সামনে দিয়ে হেঁটে গেছে সে তার দায়িত্ব পুরোপুরি পালন করছে তিথিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে তাকে কঠিন করে বলতে হবে আপনি বিরক্ত করবেন না তো নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে থাকুন প্রয়োজন হলে আমি আপনাকে ডাকবো তিথি দরজা খুলল মারুফ দাঁড়িয়ে আছে তার কাঁধে প্যাট মোটা বিশাল এক কালো ব্যাগ গায়ে নতুন একটা শার্ট কি সুন্দর তাকে মানিয়েছে মারুফ বলল অবাক হয়েছ তিথি জবাব দিল না মারুফ বলল তোমাকে অবাক করে দেবার জন্যে এতক্ষণ উদয় হয়নি ঘাপটি মেরেছিলাম তিথি এখনো কথা বলছে না তাকে আছে ট্রেনের ঝাঁকুনিতে চায় কাপ থেকে ছোলকে খানিকটা চা পড়ে গেছে তার শাড়িতে মনে হচ্ছে অধিক শোকে পাথর হয়ে গেছ ভেতরে আসতে পারি হ্যাঁ পারো বসতে পারি পারো এখন সত্যি করে বলো তো তুমি কি মনে মনে আমাকে এক্সপেক্ট করছিলে না করছিলাম আমাকে দেখে খুশি হয়েছ তো হয়েছি তোমার মুখে কিন্তু হাসি নেই হাসি মুখে তাকাও তো এই তো হাসি এসেছে গার্ল মারুফ দরজা বন্ধ করে দিল তিথি ক্ষীণ স্বরে বললো দরজা খোলা থাক না মারুফ বলল দরজা খোলা থাকবে কেন একটা কামরায় আমরা দুজন আলাদা এই ব্যাপারটায় তুমি কি অস্বস্তি বোধ করছো আচ্ছা বলো এটা কি অস্বস্তি বোধ করার মতো কোনো ব্যাপার তারপরেও তুমি যদি অস্বস্তি বোধ করো তাহলে বরং একটা প্রতিজ্ঞা করি কি প্রতিজ্ঞা কঠিন প্রতিজ্ঞা যে প্রতিজ্ঞা ভাঙা অসম্ভব তোমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা দেখি ডান হাতটা বাড়াও তিথি হাত বাড়ালো মার্ফ হাত ধরে চোখ বন্ধ করে বিড়বির করে বলল পৃথিবীর নামক গ্রহটির সবচেয়ে রূপবতী তরুণীর হাত ধরে প্রতিজ্ঞা করছি এই কামরা আমি যতক্ষণ থাকব ততক্ষণ আমি রূপবতীর কাছ থেকে খুব কম করে হলেও এক হাত দূরত্ব বজায় রাখবো তিথি বলল নাটক করার দরকার নেই তুমি তো আরাম করে তাহলে কি আমি ধরে নিতে পারি যে এই কামরা রাত কাটানোর অনুমতি পেয়েছি চা খাবে পটে চা আছে দাও চায় চুমুক দিতে দিতে মারুব বলল হলুদ কোট পরে একজনকে দেখলাম তোমার মালপত্র টানাটানি করছে সে কে জামান ও আচ্ছা আমাদের পাতার বাসিবাদক তোমার চরণদার হুম যে কোট গায়ে দিয়ে সে ঘুরছে সেটা যে মেয়েদের কোট তা তুমি ওকে বলতে পারলে না বেচারা শখ করে কিনেছে কি দরকার বলার মারুব বলল তোমার সঙ্গে কি কোনো খাবার আছে তিথি আমি তাড়াহুড়া করতে গিয়ে খেয়ে আসিনি আমার সঙ্গে কোনো খাবার নেই তবে এদের বুফে কারের নিশ্চয় খাবার আছে নেই খোঁজ নিয়েছি বোম্বাই টোস্ট নামে কি একটা ভেজে রেখেছে ওর থেকে একশো এক গজ দূরে থাকা ভালো সারা রাত না খেয়ে থাকবে হ্যাঁ থাকবো সিগারেট ধরাবো তোমার অসুবিধা হবে না তো ক্রমাগত সিগারেট খেতে থাকলে অসুবিধা হবে একটা দুটা খেলে অসুবিধা হবে না একটা মানুষ সারা রাত না খেয়ে থাকবে তিথির খুব খারাপ লাগছে কোনো স্টেশনে থামলে খলাটলা জাতীয় কিছু কিনতে হবে নেক্সট স্টপেজ কোথায় ভৈরব 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 থামবে তো আন্তনগর ট্রেনগুলি এমন হয়েছে কোথাও থামে না ট্রেন স্টেশনে না থামলে ভালো লাগে না স্টেশনে ট্রেন থামবে চাগ্রম চাগ্রাম শব্দ হবে লোকজন উঠবে নামবে তবেই না মজা তিথি বলল ভৈরবে ট্রেন থামলে তুমি স্টেশনে নেমে কিছু খেয়ে নেবে আমার খাওয়া নিয়ে তুমি মোটেই চিন্তা করবে না না খেয়ে থাকা আমার অভ্যাস আছে না খেয়ে আছে এটা সত্যি না সে খাওয়া দাওয়া করেই ট্রেনে উঠেছে না খাওয়ার কথা বলেছে কারণ ক্ষুধার্ত এক ধরনের বিশেষ মমতা আছে মমতা তৈরির এই সুযোগ নষ্ট করা ঠিক হবে না তোমার বাবা কেমন আছেন ভালো এখনো হাসপাতালে মনে হয় মনে হয় বলছো কেন আমার এক মামা আছেন তাকে বলে এসেছি বাবাকে হাসপাতাল থেকে রিলিজ করিয়ে বাসায় এনে রাখতে তবে বাবা বোধহয় রাজি হবেন না তিনি কোনো কিছুতে রাজি হন না বন্ধ দরজায় টোকা পড়ছে মারুফ বিরক্ত মুখে দরজা খুলে দিল নুরুজ্জামান দাঁড়িয়ে আছে তার চোখে রাজ্যের বিষয় সে এক দৃষ্টিতে আছে মারুফের দিকে মারুফ বলল আপনি কি চান নুরুজ্জামান বলল আপনি কে আপনি এখানে কেন এটা রিজার্ভ কামরা উনি একা যাবেন তিথি খুবই অস্বস্তির সঙ্গে বলল নুরুজ্জামান সাহেব কোনো অসুবিধা নেই গলায় বলল অসুবিধা নেই বললে তো হবে না অবশ্যই অসুবিধা আছে এই যে ভাই শুনুন বের হয়ে আসুন নুরুজ্জামান কথা বলছে উঁচু গলায় তাকে দেখে মনে হচ্ছে এখনই সে শার্টের কলার ধরে মারুফকে বের করে আনবে মারুফ বিরক্ত গলায় বলল আপনি বরং ভেতরে এসে বসে একটু শান্ত হন যে হইচু শুরু করেছেন ট্রেনের সব যাত্রী চলে আসবে তিথি আমার ব্যাপারটা তুমি ভদ্রলোককে বুঝিয়ে বলো যন্ত্রণা হলো দেখি তিথি বলল নুরুজ্জামান সাহেব ভেতরে আসুন নুরুজ্জামান ভেতরে ঢুকল দরজা বন্ধ করে দিয়ে বসুন আমি বসব না কি বলবেন বলুন বসুন তো নুরুজ্জামান বসল না দাঁড়িয়ে থাকল তিথি বলল উনি আমার পরিচিত একজন তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল তিনি এক চা খাবার জন্য ঘরে এসেছেন আপনি যা হইচই শুরু করেছেন খুবই অসুস্থের মধ্যে আমাদের ফেলেছেন নুরুজামান লজ্জিত কলায় বলল আসলে আমার মাথায় হঠাৎ রক্ত উঠে গেছে অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করেছি আপনি চাটা খেয়েছেন কিনা সে তখন বলল এই ঘরে একজন ভদ্রলোক আছেন তখন তিথি শান্ত কলায় বললো বুঝতে পারছি আপনি শুধু শুধুই আপসেট হয়েছেন একজন অচেনার লোক তো আর হুট করে আমার ঘরে ঢুকে যেতে পারবে না আমি তা দেব কেন মারুফ বলল তিথি তুমি সত্যি কথাটা ভদ্রলোককে বলো ও চলে যায় নুরুজ্জামান বলল সত্যি কথাটা কি মারুফ আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল সত্যি কথাটা হচ্ছে তিথি আমার স্ত্রী আমরা গোপনের রেসটি বিয়ে করেছি দু সিটির এই স্লিপিং নেওয়া হয়েছে যাতে আমরা নিরিবিলি যেতে পারি আশা করি ব্যাপারটা এখন বুঝতে পেরেছেন নাকি আপনাকে বিয়ের কাবিন নামা দেখাতে হবে নুরুজ্জামান ভয়ঙ্কর অবাক হয়ে তিথির দিকে তাকালো তিথির দারুণ লজ্জা লাগছে মারুফ এসব কি বলছে অস্বস্তি ঢাকার জন্য নিজের ব্যাগ বলল তিথি আমি যে সত্যি কথা বলছি এটাই ভদ্রলোককে বলে দাও বিদে হোক তিথি বললো নুরুজ্জামান সাহেব আমাদের বিয়ে এখনো হয়নি তবে এক সপ্তাহের ভেতরই হবে ও আচ্ছা মারুফ বলল ও আচ্ছা না আপনি দয়া করে নিজের জায়গায় যান আপনার হলুদ কোট দেখে মাথা ঘুরছে এই কোট পেয়েছেন কোথায় কিনেছি এটা যে মেয়েদের কোট তা জানেন জি না জানতাম না এখন তো জানলেন এখন দয়া করে কোটটা গা থেকে খুলে পেলুন এবং বিধে হন নুরুজামান নড়ল না বরং তিথি এবং মারুফ দুজনকে অবাক করে দিয়ে বসল মারুফ বলল বসলেন যে ব্যাপার কি নুরুজ্জামান জবাব দিল না জাফর সাহেব তার উপর দায়িত্ব দিয়ে গিয়েছেন তিথিকে দেখে শুনে নিয়ে যেতে সে যেভাবেই হোক তা করবে এদের বিয়ে যখন হবে তখন হবে এখনও তো বিয়ে হয়নি মানব বলল মনে হচ্ছে আপনি যাবেন না নুরুজ্জামান বলল জি অবশ্যই যাব এখানে বসে থাকবো কেন এই তো বসে আছেন আপনার জন্য বসে আছি আমার জন্য বসে আছেন মানে আপনি যখন যাবেন তখন আমিও যাবো মারুফ তিথির দিকে তাকালো তিথি কিছুই বলল না মারুফ নিজেকে দ্রুত সামলে নিয়ে হাসি মুখে বলল আচ্ছা আচ্ছা বসুন তিনজন মিলেই গল্প করা যাক আসলে গল্প তিনজন ছাড়া জমে না থ্রিজ কোম্পানি আপনি কি করেন আমি একজন শিক্ষক তিথি বলছিল আপনি একজন বংশীবাদক পাতার বাজান যে বাজাই ভালো বাজান পাতারবাসী শুনে দেখি আর যখন কিছু করার নেই তখন পাতার বাসি শোনা যাক পাতার সাথে নেই বাসি বাজান অথচ পাতার সাথে নেই এটা কেমন কথা এরপর থেকে সঙ্গে পাতা রাখবেন কোন স্টেশনে যদি ট্রেন থামে তাহলে দৌড়ে নেমে পাতা নিয়ে আসবেন জি আচ্ছা তিথি তুমি চুপ করে আছো কেন কিছু বলো আমার মাথা ধরেছে একটু কষ্ট করো কোনো এক স্টেশনে ট্রেন থামুক তখন উনি পাতা নিয়ে আসবেন সে সঙ্গীত শুনে হোপফুলি তোমার মাথা ধরা সেরে যাবে নাম কি যেন আপনার নুরুজ্জামান লোকজন আপনাকে কি ডাকে নুরু জি আমি আপনাকে নুরু ডাকলে আপনার আপত্তি আছে জি না নুরু জি ভালোবাসা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কি কি বললেন বুঝতে পারলাম না মনে করুন আপনার স্কুলের ছাত্রদের আপনি ভালোবাসা কি এর উপর একটা বক্তৃতা দিচ্ছেন এদের কি বলবেন স্কুলে তো এই সব বিষয়ে বক্তৃতা দেওয়া হয় না মনে করুন মনে করুন নতুন কারিকুলাম তৈরি হয়েছে এই কারিকুলামে ভালোবাসার উপর বক্তৃতার ব্যবস্থা রাখা হয়েছে তখন কি করবেন কারিকুলাম শব্দটার মানে জানেন তো জানি তিথি বলল তুমি কি সব কথা বলছো দয়া করে চুপ করো চুপচাপ বসে থেকে বা কি হবে তার চেয়ে বরং আমরা নুরুর কাছ থেকে ভালোবাসা কি এটা জেনে নেই আমার মনে হচ্ছে ওনার বক্তৃতা ইন্টারেস্টিং হবে নুরু বলুন ভালোবাসা কি নুরুজামার বলল ঘৃণ আর উল্টোটাই হলো ভালোবাসা আমাকে এইখানে বসে থাকতে দেখে আপনার মনে যে ভাব তৈরি হয়েছে এটার উল্টোটাই ভালোবাসা মারফ একটু থমকে গেল হলুদ কোট গায়ে এই গ্রাম্য মানুষটার মুখ থেকে এ ধরনের কথা আশা করা যায় না তবে গ্রামের লোক মাঝে মাঝে চমকে যাওয়ার মতো কথা বলে সেই সব কথাও সাময়িক আলো পড়লে একখণ্ড লোহাও মাঝে মাঝে ঝলসে উঠে হিরক্ষণ্ডের সার্বক্ষণিক দ্যুতি লোহার মধ্যে নেই নুরু জি ভালোবাসার ব্যাখ্যা তো আপনি উল্টো দিক থেকে করলেন সরাসরি ব্যাখ্যা করুন তো সিংহ গীতিকায় ভালোবাসা কি তা সুন্দর করে বলা আছে সেটা বলবো। বলুন উইরা যায় রে বোনের পঙ্খী পুইরা থাকে মায়া এখানে ভালোবাসাটা কোনটা বনের পাখিটা যে উড়ে চলে যায় জি না বোনের পাখি ভালোবাসা না ভালোবাসা হলো মায়া পাখি উড়ে গেল যেটা থাকে সেটা ট্রেন ভৈরব স্টেশনে থেমেছে তিথি মারুফের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল তুমি খাবারের ব্যবস্থা করো মারুফ বলল দরকার নেই দরকার নেই বললে তো হবে না তুমি সারা রাত না খেয়ে থাকবে নাকি আমার খিদে নষ্ট হয়ে গেছে মোটেই তোমার খিদে নষ্ট হয়নি মুখ দেখে মনে হচ্ছে তুমি কষ্ট পাচ্ছ খাতের অভাবে আমি কষ্ট পাই না তিথি আমি কষ্ট পাই ভালোবাসার অভাবে কথার পিঠে চমৎকার বাক্যটি ব্যবহার করতে পেরে মানুষের ভালো লাগছে সবসময় এরকম বাক্য মাথায় আসে না হঠাৎ হঠাৎ আসে শেষ হলো হুমায়ুন আহমেদের উপন্যাস তিথি নীল তোয়ালের চতুর্থ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যারা গল্পতরু চ্যানেলটি শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আইকনটি প্রেস করে রাখুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ